সুনান তিরমিজির 3616 নাম্বার হাদিস মনে রাখবেন। মোবাইলে যাদের হাদিসের অ্যাপস আছেন মিলিয়ে নেবেন। সহি হাদিস বলছি আমার পয়গম্বর। ঘর থেকে বেরোলেন কিছু সাহাবায়ে কেরাম, একটা খোলা ময়দানের মধ্যে, মাঠের মধ্যে, ছায়া জায়গার মধ্যে বসে ওরা আলোচনা পর্যালোচনা করছেন। আলোচনা করে একজন বলে, জাননি ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিল, আল্লাহ তারে বন্ধু বানাই আনিছে, আগুন থেকে মুক্তি দিছে, কোরবানির নিজ দিয়া পোলারে বাঁচাইয়া দিছে। ইব্রাহিম রে আমার আল্লাহ কতটা পছন্দ করছে, যে কারণে আমার আল্লাহ ইব্রাহিম রে মুসলিম জাতির পিতা বানাইছে। ইব্রাহিম নবীর মান মর্যাদা আছে কি নাই? আর একজন কয় ইব্রাহিম নবীর মর্যাদা, মুসা কালিমুল্লাহ রে আল্লাহ কালিমুল্লাহ বানাইছে, তার সঙ্গে আল্লাহ তুর পাহাড়ে বসে হাজার বার কথা বল, তোমার হাবা বলেন প্রতিদিন আল্লাহ তাআলা মুসার সঙ্গে কথা বলতেন। কত বড় মর্যাদা, এমন মর্যাদা, এমন দাম আমার আল্লাহ আর কোন সাহাবীরে দেয় নাই, মার হাবা বলেন। আর একজন কয় জাননি ঈসা রুহুল্লাহ রে আল্লাহ রুহুল্লাহ বানাইছে, ঈসা রুহুল্লাহ রে আল্লাহ এই কারণে রুহুল্লাহ বানাইছে, ঈসা রুহুল্লাহ মরা মানুষের ডাক দিলে পরে, ঈসা রুহুল্লাহ যেই না বলতো কুম্বি ইবনিল্লাহ অমনি মরা মানুষটা জিন্দা হইয়া দাঁড়াইয়া যাইত। আর একজন কয় আরে আদম পয়গম্বরের মর্যাদা কি কোনো অংশে কম? না না না, কোনো অংশে তো কম না, কারণ আদম নবীরে তো আল্লাহ জাতি আল্লাহ আদি মানব বানাইছে। এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখো না কেন, সব কিছুই তো আদম নবীর বংশধরদের দিয়া হয়েছে, সুতরাং আদম নবীরও মর্যাদা আছে। এইগুলা এই সাহাবিরা আলোচনা করতেছে এরকম মাঠের মধ্যে বৈশা, ওদিকে ঘর থেকে বের হইয়া এই ওয়াজ এই নসিহাত গুলো শুনতেছে কিনা আল্লাহ নবী, কে শুনতেছে জোরে বলেন না, আল্লাহ নবী শুনতেছে। আমার নবী তাদের কাছে আসলেন এবং তাদেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার নবী ডাইকা বলে, কদ সামিতু কালামাকুম ওয়া আজাবাকুম, আমি তোমাদের কথাগুলো শুনছি, তোমাদের আশ্চর্যের বিষয়গুলো আমি শুনছি, তোমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করছো আমি সেটা শুনছি। ইব্রাহিম রে আল্লাহ খলিল বানাইছে, কথা সত্য। মুসার সঙ্গে আল্লাহ কথা বলছে, কথা সত্য। ঈসা রে আল্লাহ রুহুল্লাহ বানাইছে, কুম্বি ইজনিল্লাহ বলে মরা মানুষ জিন্দা করতে পারে, কথা সত্য। আদম বাবা রে আল্লাহ আদি বাবা বানাইছে, কথা সত্য, কোনোটাই মিথ্যা না, আমার হাবা বলেন। এবার আমার নবী ডেকে বলে, শোনো আলা ওয়া আনা হাবিবুল্লাহ লা ফখরা, আমি হচ্ছি আমার আল্লাহর হাবিব, আমি কোনো ফখর করি না। তোমরা বলছো ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর আমি বলি আনা হাবিবুল্লাহ লা ফখরা, আমি হচ্ছি আল্লাহর বন্ধু, এটা আমার ফখর না। মনে রাখবা মনে রাখবা, খলিলুল্লাহ আল্লাহ চায় আর হাবিবুল্লাহ রে আমার আল্লাহ চায়। খলিলুল্লাহ আল্লাহ চায়, হাবিবুল্লাহ রে আল্লাহ চায়। একজন আল্লাহ রে ডাকে, আর একজন রে আল্লাহ ডাকে। আমার নবী কয় ফখর করি না রে পাগলা, কিন্তু আমার এই মর্যাদা দিছেন কে? আমার নবীরে মর্যাদা দিয়েছেন আল্লাহ। বন্ধু রে আমার, এবার আমার নবী ডেকে বলে, জাননি শুধু তাই নয়, ওয়ানা হামিলুল ওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাত লা ফখরা, একমাত্র কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসা পতাকাটা যার হাতে থাকবে, তিনি আর কেউ না, তিনি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
মিছিল করতে গেলে, আমরা যখন জুলুসে আপনারা কিশোরগঞ্জ থেকে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীর দিন আপনারা জুলুস করতে মুন্সিগঞ্জ যান, যান কিনা? প্রত্যেকের হাতে একটা সবুজ পতাকা থাকে কিনা? কালেমা খসিতে পতাকা থাকে কিনা? ক্রিমিয়া পতাকা লইছে কি লাগে? কয় পতাকা থাকলে একটা জৌশ আসে, ঠিক কি? কিন্তু সেই পতাকাটা যদি হয় অ্যাপ্রোভাল পতাকা, অর্থাৎ একটাই পতাকা, অনলি ওয়ান পতাকা, কেমন ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, কিন্তু ওই কোটি কোটি মানুষের মধ্যে একটা মাত্র আল্লাহর হামদের পতাকা থাকবে, প্রশংসার পতাকা থাকবে। ওই পতাকা তোমরা যে আদমের কথা বলছো তার হাতে না, ওই পতাকা ইব্রাহিমের হাতে না, ওই পতাকা মুসা ঈসার হাতে না। ওয়া আনা হামিলুল হামদে আমি রাসূলুল্লাহ, ওই পতাকাটা দুইরা গুরুব আর আমার পিছনে পিছনে গোটা উম্মতের সব আল্লাহওয়ালা মানুষগুলো গড়বে। আদমের উম্মতেরাও আমার পিছে, ইব্রাহিমের উম্মতেরাও আমার পিছে, মুসা ঈসার উম্মতেরাও আমার পিছে, এমনকি আমার পাগলারা যারা কিশোরগঞ্জে সবাই বলে ওই মাহফিলে যাবার দরকার নাই, ওখানে নামাজের কথা হয় না, ওরা কয় না রে না, নামাজ তো আমলের বিষয়, আমার নবী তো ইমানের বিষয়, সুন্নিদের মাহফিলে নবী নিয়ে আলোচনা হয়, নবী নিয়ে কথা হয়, নবী নিয়ে বক্তব্য হয়, ইমানদারদের জন্য আমার আল্লাহর সর্বপ্রথম ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা, কোরআন শরীফে আমার আল্লাহ 86 বার মুমিনদের ডাক দিয়েছে মারহাবা বলো, কতবার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাটা জায়গায় জায়গায় আছে, তারাবী নামাজ পড়লে খতম, তারাবীতে শুনছেন আপনারা ঠিক কিনা? কিন্তু রে পাগলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে ও ইমানদারেরা, ও ইমানদারেরা, এমন বক্তব্য আল্লাহ বহুবার ডাক দিছে, কিন্তু সবার প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা আমার আল্লাহ সূরা বাকারায় যেই কথাটা বলছে, এইটা নামাজের কথা ছিল না, রোজার কথা ছিল না, হজ যাকাতের কথা ছিল না, এই কথাটা ছিল আমার নবীর কথা, রহমতে আলম নূরে মুজাসসাম বাবা, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলম, বাবা চেন জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, আর শোন বাণী সুন্দর কাহিনী পাগলা, আর শোন বাণী সুন্দর কাহিনী, আর জান্নাতের রুমে রুমে আহা, জান্নাতের রহমতে আলম নূরে মুজাসসাম বাবা, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নবীজির ঘাম, আহা সাহাবীরা আতর বানায় নবীজির ঘাম, মারহাবা বলেন আমার নবী আমার আল্লাহ, ইমানদারদের ডাক দিয়া সবার আগে এক নম্বরে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়াকুলুন দুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আদাবান আলিমা, ও ইমানদার হইয়া নামাজ পড়তে যাবি, ইমানদার হইয়া রোজা রাখবি, ইমানদার হইয়াই তো হজের মৌসুমে হজ করতে যাবি, ইমানদার হইয়াই তো মুঠ বইরা টাকা যাকাত দিবি রে পাগলা, সবার আগে নবী প্রেম শিখ, কাফেরেরা রইনা বইলা বইলা, রাখালদের ডাকে মেষপালকদের ডাকে, এই রইনা অর্থ আমাদের দিকে তাকাও, আবার উঙ্গুর না অর্থ আমাদের দিকে তাকাও, কিন্তু কথার প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা আছে, অর্থ
দুইটা এক, কিন্তু রহিনা বললে রাখাল বোঝা হয়, কামলা বোঝা যায়। কামলাদের ডাক দিলে কয় রহিনা এদিকে তাকাও, আর যদি কোন মান সম্মানওয়ালা মানুষ রে ডাক দেয় তখন কয় উন্দুর না। এখন কাফেরেরা আমার নবীর সামনে আইসা রহিনা কইয়া ডাক দেয়, যদিও অর্থ আমার দিকে তাকান, কিন্তু আরবের মানুষরা নিম্ন শ্রেণীর মানুষের জন্য রহিনা ব্যবহার করত। দুনিয়ার কারো গায়ে লাগে নাই, এমন কি আমার রসূলের গায়েও লাগে নাই, যার গায়ে লাগছে তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। তাইলে তোরা কও পাগলা, হুজুর একটু কইছেই নাইলে 40 বছর আগে নবী ছিল না, তোমাদের গায়ে লাগলো কেন? আমাদের গায়ে লাগছে তোরা যে আল্লাহ থেকে আমাদের জুদা কইরা দিতে চাও, আমাদের মোড়ে আল্লাহর বান্দাই মানতে চাও না। আমরা বলি আমার ওই আল্লাহর গায়ে লাগে, নবীর শানে সামান্য পরিমাণ কটুক্তি করলেও সবার আগে লাগে আল্লাহর গায়ে, আর আল্লাহর বান্দা হিসাবে আসাদুল্লাহ সাইফির গায়েও লাগবে, কারণ এটাই আল্লাহর বান্দার পরিচয়। আল্লাহ কয় ওই খবরদার রহিনা বইলা ডাকবি না, একদম নিশা। আমার নবীর রহিনা বইলা ডাকা তোদের জন্য হারাম। আমার নবীর সামনে আইসা বললে বলবা উন্দুর না অথবা অসমাউ আমাদের দিকে তাকাও, এর বিরুদ্ধে যদি করো মনে রাখবা অলিল কাফিরিনা আযাবুন আলিম, আর কাফেরদের জন্য কিন্তু আছে কি আছে আছে আছে। দেখেন বলছিলাম যে ইমানদারদের জন্য আল্লাহ প্রথম ডাক দিয়া ইমানদারদের উদ্দেশ্য কইরা যেটা বলছে সেটা ছিল নবী প্রেম। এই জন্য আমরা বলি নবী প্রেম দরকার, ঠিক কিনা? নবীকে মর্যাদা সম্মান সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। আমাদের তো কোনো আপত্তি নাই, নবীর সম্মান মর্যাদা বুলন্দ করাই হচ্ছে আমাদের দায়িত্ব, ঠিক কিনা? আমার নবীর ওই যে সাহাবীরা আলোচনা করতেছিল প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ঠিক আছে, ইব্রাহিম নবীর মর্যাদা কোনো অংশে কম না, মুসা ঈসা অন্যান্য পয়গম্বর সুলাইমান দাউদ এদের কারো মর্যাদা কোনো অংশে কম না, সবাই তার নিজ নিজ জায়গায় সম্মানিত জলিলে কদর পয়গম্বর, ঠিক কিনা? কিন্তু আমার নবীর বেলায় তিনি সবার আল্লাহ। আমার নবী কি? আমার নবীর তুলনা হবে না গো হবে না, তাই যেতে চাই ওই মনবীর সোনার মদিনা। বলো আমার নবীর তুলনা হবে না গো হবে না, তাই যেতে চাই ওই নবীর সোনার মদিনা। হাদিসে পাককে বলে আমার নবী না হইলে, হাদিসে পাককে আমার নবী হবে না গো হবে না, তাই যেতে চাই ওই নবীর সোনার মদিনা। বাবা আমার নবীর তুলনা হবে না গো হবে না, ওই নবীর আমার লাখ লাখ কিছুই তো নাই নবীর চরণে দিও গোঠাই, আমার লাখ লাখ কিছুই তো নাই চরণেতে দিও গোঠাই, প্রভুর কাছে আর যে জানাই, প্রভুর কাছে আর যে জানাই কবুল কর না। আমার নবীর তুলনা হবে না গো হবে না, তাই যেতে চাই ওই নবীর সোনার মদিনা। বাবা আমার নবীর তুলনা হবে না গো হবে না, তাই যেতে চাই ওই সোনার মদিনা। হবে নিও বলেন একটা হাদিস বলবো, হুজুর হয়তো এর মধ্যে চলে আসবেন তিরমিজি মানাকিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আরে বাবা কয়টা হাদিস শুনবেন, ওরা আমাদের বলে সুন্নিরা বানাওয়াট বানাওয়াট কথা কয়। বাবা রে যা আছে কোরআনে যা আছে হাদিসে এইগুলো বললেই তো আমার নবীর সম্মান মর্যাদা ফুরায় না, বানাইয়া কই কোন সময়?
আয়াত দিয়া বললাম, এবার একটা হাদিস বললাম, মিলাইয়া নিবা বাবারে। সুনান তিরমিজির 3620 নম্বর আয়া হাদিস এবার বলবো। আমার নবী রহমাতুল লিল আলামিন চাচা আবু তালিব বাণিজ্যের জন্য সিরিয়ায় রওনা হবে। সিরিয়ার দিকে আমার নবী চাচা আবু তালিব রওনা। এবার নবী আমার ডাইকা বলে চাচা গো, আমিও বাণিজ্যে যাব, আপনার সঙ্গে যাব। চাচা গো আমার নিয়ে যান। নবীর চাচা আবু তালিব বলে, বাবা তুমি কিশোর মানুষ, ছোট মানুষ, এই সফরের ক্লান্ত পথ তুমি পার হতে পারবা না, তোমার যাওয়ার দরকার নাই, আমি তোমারে নিব না। কিন্তু নবী আমার নসর বান্দা, না গো চাচা নিবেন। আবু তালিব কয়, কেমনে নিব, তুমি তো পারবা না, কষ্ট হবে বাবা, অনেক কষ্ট। নবী বাবা যখন কোথাও যায় মায়ের কাছে সন্তানের রাইখা যায়, দাদা যদি কোথাও যায় দাদির কাছে নাতির রাইখা যায়। ও চাচা আমার মাও না, আমার বাবাও না, আমার দাদাও নাই, দাদিও নাই, জন্মের আগে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, হে আমি এতিম নিখিলে, জন্মের আগে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, হে আমি ও তোমরা করিও ভাই বন্ধু সকলে, ও তোমরা করিও ভাই বন্ধু সকলে, পিতা মাতার কেঁদ মো করিও, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদ মো করিও আমার মো, করিও আমার মো। আল্লাহ আমাদের সবার বাপ মার খাদেম বানাক, আমিন বলেন। চাচা রে আমি কার কাছে রাইখা যাইবেন, আপনি না থাকলে কে আমারে আদর করবে। আবু তালিব গোতে যা, এমন জায়গায় আঘাত করলি রে, এই জায়গায় আঘাত করলে আমি আর সইতে পারি না, চলো রে আমার কাফেলায় তুমি যাইবা। সিরিয়ার দিকে রওনা হয়েছে। দীর্ঘ হাদিস আমার ভাইরা বন্ধুরা বাবারা, সাহাবি ধীরে ধীরে বর্ণনা করছে, পথের মধ্যে মরুভূমির অঞ্চলে একটা গির্জা, এই গির্জার পাশ দিয়ে এই কাফেলা রওনা করতে করতে তাবু খাটাইছে। গির্জা থেকে পাদ্রী বাইর হইয়া এই কাফেলার মধ্যে চলে আসছে। কাফেলায় যে সমস্ত যুবকেরা ছিল, এরা বলে এর আগে আমরা বহু বছর বহুবার সফর কইরা এই জায়গা দিয়ে গেছি, কিন্তু কোনোদিন পাদ্রী বড় পাদ্রী বের হইয়া আমাদের কাছে আসে নাই, কোনো কাফেলার সঙ্গে সাক্ষাৎ করে নাই। আমরা হঠাৎ করে অবাক, বড় পাদ্রী বের হইয়া তার সঙ্গে সাঙ্গপাঙ্গরা বের হইয়া আমাদের কাছে আসছে, সরাসরি আমাদের কাফেলার মধ্যে ঢুকে গেছে, তাবুর মধ্যে ঢুকে দেখে বলে, শোনো এই কাফেলার সর্দারকে আমরা আবু তালেবের কাতাবুর মধ্যে নিয়ে গেলাম। আবু তালেবের কা সর্দারের কাছে যাইয়া নিজেকে এই পাদ্রী, নিজেকে বড় পাদ্রী পরিচয় দিয়া আবু তালেবের কাফেলার মধ্যে বসছে। বসার সরে বলে, শোনো তোমাদের এই কাফেলা
এইখান দিয়ে যাচ্ছ, এটা নতুন না, এর আগেও বহু কাফেলা এই পথ দিয়ে গেছে। এমন কইরাই হাদিসের মধ্যে আমার বাবার লেখা, এর আগেও বহু কাফেলা এই পথ দিয়ে গেছে। পাদ্রি বলতেছে, গির্জার রাহেব বলতেছে, কিন্তু আমি আজকে দেখলাম তোমরার কাফেলা আসতেছে, রাস্তার দুই দাঁড়ের পাথর গুলো, রাস্তার দুই দাঁড়ের গাছপালা গুলো, রাস্তার দুই দাঁড়ের পর্বত গুলো মাথা নোয়াইয়া নোয়াইয়া তোমাদের কাফেলার দিকে সেজদা মারতাছে। বানাইয়া বলি না, যাদের লাগবে আবারও হাদিস নাম্বার দিয়ে যায়, 3620 নাম্বার তিরমিজি শরীফের হাদিস খুলবা আর দেখবা। পাদ্রি বলে, পাথর গুলো সেজদা দেয়, গাছেরা সেজদা দেয়, পর্বত গুলো সেজদা দেয়, আমি তো বড় পাদ্রি কিন্তু এমন ঘটনা আমি জীবনে দেখি নাই। তবে আমি যে তাওরাত পড়ি, আমি যে ইঞ্জিল পড়ি, ওই তাওরাত আর ওই ইঞ্জিলের মধ্যে পাই এরকম কইরা পাথর গাছপালা নবীদেরকে সিজদা দেয়। নবীদেরকে ছাড়া এরকম সেজদা আর কাউকে দেয় না। তোমাদের এইখানে কি কোনো নবী আছে? আবু তালেব তো অবাক, কয় বাজান আপনি কি বলেন, আমরা নবী পাবো কোথায়? আমরা আরবের মানুষ, আমরা তো সেখান থেকে আসছি, ব্যবসা করার জন্য সিরিয়া যাচ্ছি, আমার ওখান থেকে মালামাল কিনতাম। আমাদের এখানে সব ব্যবসায়ী, সব মক্কার বেদুইন গোত্রের মানুষগুলো, আমাদের মধ্যে আবার নবী আইবো করতে গিয়ে এটা একটা কোনো কথা? কিন্তু পাদ্রি যেটা দেখছে এটা কি মিথ্যা? পাদ্রি তো নিজেকে অস্বীকার করতে পারে না। এবার পাদ্রি কয়, আমি তোমাদের মধ্যে একটু অবস্থান করব, তোমাদের কাছে আমি কি করব থাকব, কারণ পাদ্রির ভিতরে প্রেম ডুইকা গেছে রে। পাদ্রি কয়, আবু তালেব, ও কাফেলার সর্দার, তুমি যতই বলো নবী নাই, কিন্তু আমার চক্ষু আমি অস্বীকার করতে পারি না। আরে আসে, আমার মন বলে এই জায়গার মধ্যে আসে, আমি তারে খুই যাবার করব মারহাবা বলো জালা জুরা না জালা লুরা না রে জালা জুরা যদি প্রেমের জ্বালা ঢুকে যায় ওই জ্বালা আর নিবানো যায় না, ঠিক কিনা? প্রেমিক পর্যন্ত না পৌঁছা পর্যন্ত এটা নেবে না, ঠিক কিনা? ওরে কি দিয়ানি বাহিরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি নবরঙ্গের কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই, দয়ালের ও দয়ার অভাব নাই, মোর জ্বালা রে জ্বালা কি দি।
জ্বালা তো জুড়াই না, আমি তোমাদের কাছে থাকবো। আবু তালিব কয় রান্না করো পাদ্রীরে খাওয়াবো। হাদিসটা হচ্ছে এভাবে, আমরা জানি যে পাদ্রী দাওয়াত দিচ্ছে, না না না, হাদিসের মধ্যে রেওয়াত হচ্ছে হয়তো অন্য রেওয়ায়েতে আছে দাওয়াত দিছে, আর এই রেওয়ায়েতে আছে এখানে পাদ্রী অবস্থান করলেন, কারণ তার খুঁজা বাইর করা লাগবে, আমি যারে খুঁজি তিনি কই। এবার দীর্ঘ সময় পরে রৌদ্র উঠেছে, তাপদাহ প্রচণ্ড গরম, সবাই গাছের ছায়ায়, কেউ বা তাঁবুর ছায়ায়, কেউ বা কোনো জায়গায় আশ্রয় নিছে, কিন্তু দেখে একটা বালক মরুভূমি থেকে আসতেছে, দূরে কোনো কাজে গেছে, আসতেছে আসতেছে, মাথার উপরে ম্যাপ ছায়া দিয়ে আইতাছে।